হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে অনেক সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমানে আজকের ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। আজকের ভিডিওটি মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে জর্ডানের পরিস্থিতি কেমন, যারা গিয়েছে তারা কীভাবে টাকা ইনকাম করছে এবং আপনারা কীভাবে যাবেন, বর্তমানে এর সুবিধা কী অসুবিধা কী, সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। বর্তমানে জর্ডানে সুইং অপারেটর নিয়োগ হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। বিশেষ করে মেয়ে শ্রমিকগুলো নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে যারা মেয়ে শ্রমিক তারা গেলেই তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। ঠিক তেমনই যদি আপনারা যেতে চান আপনাদের কীরকম সময় লাগবে, বন্ধুরা বলতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে জর্ডান যেতে, এবং প্রসেসিং এবং ইত্যাদি প্রয়োজন হতে পারে, যেমন পাসপোর্ট 2 কপি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এছাড়া বন্ধুরা আপনাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। বর্তমানে বোসেল অফিস থেকেই জর্ডানে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা বোসেস অফিসে আপনারা নিয়োগ হতে চান বা আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের অবশ্যই পাসপোর্ট এবং 2 কপি, ছবি, মেডিকেল সহ ইত্যাদি ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে আপনারা জর্ডান দেশটিতে যেতে পারবেন। বর্তমানে মেয়েদের সুইং অপারেটর কাজে নিয়োগ করা হবে। বন্ধুরা, বর্তমানে জর্ডানে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে, এছাড়া পুরুষ শ্রমিকও কিন্তু বর্তমানে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। বর্তমানে জর্ডানে মহিলা শ্রমিকদের বেতন কিন্তু 25,000 টাকার আশেপাশে, খুব অল্প খরচে যেতে পারবেন এবং বেতন খুব ভালো আকারের হবে। বন্ধুরা, ওভারটাইম তো আছেই, ওভারটাইম করলে আপনাদের বেতন খুব বৃদ্ধি পাবে। বর্তমানে জর্ডান দেশটি অত্যন্ত সফল হওয়ার মূল কারণই হচ্ছে তারা বিশেষ করে গার্মেন্টসের উপর নির্ভরশীল। এর পাশাপাশি সাথে সাথে রয়েছে তাদের অত্যাধুনিক গার্মেন্টসগুলো, যেমন ক্লাসিক, টপ 10, জর্ডান টপ 10 এবং সিটি অফ জর্ডান গার্মেন্টস। এইগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাদের বেতন কিন্তু বন্ধুরা অনেকটাই হবে। 8 ঘন্টার ডিউটি হবে, থাকা খাওয়া কোম্পানি বহন করবে, এবং সুনামধন্য গার্মেন্টসগুলোতে কিন্তু বোসেল অফিস থেকে শ্রমিক নিয়োগ করা হয়। বন্ধুরা, যদি আপনারা সফলতা অর্জন করতে চান, নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে চান, অবশ্যই গার্মেন্টস হবে আপনাদের জন্য অন্যতম একটি বিষয়, কারণ গার্মেন্টস কাজ শিখে খুব অল্প সময়ের ভিতরে আপনারা জর্ডান সহ আরও বিভিন্ন দেশগুলোতে যেতে পারবেন। বন্ধুরা, গার্মেন্টসের কাজ শিখতে হলে আপনাদের অবশ্যই 1-2 মাসের ট্রেনিং বা অভিজ্ঞতা নিতে হবে, এবং এই যোগ্যতা থাকলে আপনারা খুব অল্প সময়, স্বল্প টাকার ভিতরে জর্ডান দেশটিতে প্রবেশ করতে পারবেন। যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কাঙ্ক্ষিত অফিসগুলোতে, তারা আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করবে। বর্তমানে জর্ডান দেশটি সাফল্যের মূল কারণই হচ্ছে তারা গার্মেন্টস নির্ভরশীল দেশ। বর্তমানে তাদের টাকার মানও প্রায় 20 টাকার উপরে রয়েছে। বন্ধুরা, তাদের টাকার মান নিত্যদিনই বেড়েই চলছে, কারণ তারা বেশিরভাগ আমদানি থেকে রপ্তানি বেশি করে থাকে। তাই বন্ধুরা, তাদের দেশটি উন্নয়নের মুখে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। বিশেষ করে বাঙালি গার্মেন্টস শ্রমিকদের উপর তাদের একটি আক্ষেপ রয়েছে, কারণ বাংলাদেশের গার্মেন্টসের সুনাম কিন্তু সারা বিশ্বজুড়ে রয়েছে। বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন আপনারা জর্ডান দেশটিতে গেলে। সম্পূর্ণ কাজগুলো বন্ধুরা মেন পাওয়ারের সাহায্যে হয়ে থাকে এবং ফিঙ্গারিংও হয়ে থাকে। ফিঙ্গারিং এবং মেন পাওয়ার হয়ে গেলে আপনাদের অর্ধেক 70% কাজই কমপ্লিট হয়ে যায়, বাকি 30% টাকা নেওয়া এবং ফ্লাইট হওয়াটাই অপেক্ষা করে। বন্ধুরা, যদি আপনারা যেতে চান অবশ্যই আমাদের সাথে কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন বা অফিসগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন। অফিসগুলোতে যোগাযোগ করলে সকল সুযোগ সুবিধার সাহায্য আপনারা তাদের থেকে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে, বিশেষ করে আপনাদের গার্মেন্টস স্যার কাজ জানতে হবে, এবং গার্মেন্টসের কাজ জানলে খুব অল্প সময়ের ভিতরে প্রসেসের মাধ্যমে আপনারা জর্ডান দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। তাই বন্ধুরা, যারা বিদেশ যাবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের উন্নয়নের জন্য, কারণ এই চ্যানেলটি বাংলাদেশের সকল ধরনের ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করে থাকে। বন্ধুরা, আপনাদের জন্য আজ দেশি ভিসা চ্যানেলটি সাফল্যের মুখে এগিয়ে যাচ্ছে। আপনাদের জন্য আজ আমার নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নেক্সট কীরকম কন্টেন্ট চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভবিষ্যতে কীরকম কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে, সে পর্যন্তই ভালো থাকবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।